subscribe now and press the bell icon. Never miss an update. হ্যালো বন্ধুরা, আমি তথাগত, তোমরা দেখছো তথাগত ফর এভার ইউটিউব চ্যানেল। আজ আমরা কথা বলতে চলেছি থাইকারি মুভিটি নিয়ে। থাইকারি মুভিটি যারা এখনও পর্যন্ত দেখেননি তাদের জন্য একটি ভালো খবর রয়েছে, কারণ টিভিতে এই মুভিটি খুবই শীঘ্রই আসতে চলেছে। এমনই কিন্তু প্রোমো আমরা দেখেছি টিভিতে, এবং এই মুভিটি যারা এখনও পর্যন্ত দেখেনি তারা অবশ্যই মুভিটা টিভিতেও দেখে নিন যে মুভিটি কেমন হয়েছে এবং কোন লেভেলে এই মুভিটি তৈরি করা হয়েছে, অর্থাৎ এই মুভিটির ঘটনা কেমন দেখানো হয়েছে বা এই মুভিটি যে লেভেলে তৈরি করে আমাদের সামনে এনেছেন পরিচালক, সেই সমস্ত কিন্তু আমরা দেখলে বোঝা যাবে যে মুভিটি কেমন হয়েছে। এই মুভিটি আমি কিন্তু হলেও গিয়ে দেখে এসেছি এবং দেখে কিন্তু আপনাদেরকে রিভিউ দিয়েছিলাম যে এই মুভিটি কেমন হয়েছে। তাছাড়া কিন্তু টিনা সাহা কিন্তু এতে প্রথমবারের মতন অভিনয় করতে চলেছে, এবং টিনা সাহার যারা যে সমস্ত ফ্যান রয়েছে তারা কিন্তু এই মুভিটি কখনোই মিস করবেন না, কারণ এটা টিনা সাহার প্রথম ডেবিউট ফিল্ম এবং সেই মুভি কিন্তু টিভিতে আসতে চলেছে, এবং টিভিতে দেখবেন এই মুভিটি কেমন অভিনয় করেছেন টিনা সাহা তার প্রথমে। তাছাড়া কিন্তু এই মুভি কিন্তু আপনারা যে দেখবেন যে গল্পগুলি কেমন করে গল্প দেখানোর চেষ্টা করেছেন পরিচালক। তাছাড়া এই গল্প নিয়ে কিন্তু অনেক অনেক ইউটিউবার কিন্তু অনেক রকম কথা বলেছে, এবং সেই সমস্ত কথা কি সত্যি বলেছে কি না, তারা গল্প বানিয়ে বলেছে তা কিন্তু আপনারা বুঝে যাবেন যে এই মুভিটি যখন টিভিতে দেখবেন। হ্যাঁ, দেখবেন যে এই মুভিটির গল্পটা কেমন তৈরি করেছে, কোন লেভেলে কিন্তু গল্পটা আমাদের সামনে দেখানোর চেষ্টা করেছেন পরিচালক, তা কিন্তু আপনারা টের পেয়ে যাবেন। তাছাড়া যে এই মুভির যে ক্যারেক্টারগুলি দেখানো হয়েছে, তিনজনের যে বন্ধুর ক্যারেক্টারগুলি, সেখানে বা তাদের কেমন অভিনয়, শোভম এই ছবিতে কিন্তু শোভমকে দেখতে পাবো, হিরণকে দেখতে পাবো এবং রুদ্রনীলকে দেখতে পাবো। তাছাড়া রুদ্রনীল কিন্তু এই মুভি কিন্তু গল্পটা নিজেই লিখেছে, এবং রুদ্রনীল যে গল্পটা লিখেছে আপনারা দেখবেন যে গল্পটা কী মানে বোঝায় বা কেমন। তাছাড়া কিন্তু রুদ্রনীল এদিন করে একটি গল্প আমাদের সামনে প্রেজেন্ট করেছে যে মুভিটি, সেটি হলো ভেঞ্চিদা। ভেঞ্চিদা মুভিটা কিন্তু সত্যি খুব অসাধারণ গল্প তিনি ভালো লিখেছেন, তা কিন্তু আপনারা টের পেয়ে যাবেন এই মুভিটা যখন ভেঞ্চিদা মুভিটি যখন টিভিতে আসবেন, বা আপনারা যদি হলে দেখে থাকেন তবু কিন্তু টের পেয়েছেন এই ভেঞ্চিদা মুভিটি কেমন হয়েছে। তাছাড়া কিন্তু থাইকারি যখন মুভিটি করেছেন হয়তো তিনি হয়তো অন্য কোথাও ছিল বা অন্য কিছু ঘরের মধ্যে ছিল, তাই হয়তো এমন ধরনের কিন্তু এই থাইকারি মুভিটি কিন্তু লিখেছেন বা ঘটনাটা তিনি ব্যাখ্যা করেছেন, সেই সমস্ত কিন্তু আপনারা এই টিভির পর্দায় কিন্তু দেখতে পাবেন খুবই শীঘ্রই, এবং তার নিজেই দেখে নিন এই প্রোমোটি কবে এই মুভিটি আসতে চলেছে, তা অবশ্যই আপনারা নিজেই এই ভিডিওটা একবার দেখে নিন। থাইল্যান্ড হলো হেভেনের ঠাকুরটা, সবাই ফুর্তি করতেই আসে এখানে। এখন রিল্যাক্স নট সবাই, তিন বন্ধু থাকে এখানে, শ্যাম মানে স্যাম রিয়েল এস্টেট এজেন্সি, অয়ন একটা হোটেলের শেফ, আর নিতিন মাঙ্কি কাট ভালো হয়েছে না, সে যে কখন কি করে তুই মাফিয়াতে পাল্টে পড়ছিস নিতিন, ২৬শে মে রবিবার সন্ধে ৭টায় দেখুন ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ারে থাইকারি জি বাংলা সিনেমা। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিও, এবং তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যেতে পারো।